কতমাত্র তোমার ভরসা করেছিলাম, কিন্তু তুমি বাঁশরি অন্ধকার করে ঘুমিয়ে গেছো। আয়, আমি আর এই কামড়ে জ্বালা সহ্য করতে পারি না। তুমি একবার উঠে কথা বলো না গো, গো প্রিয়ে, তুমি একবার উঠে কথা বলো না গো। উঠবে না, আয়, আমার সঙ্গে কথা বলবে না। এমন কি অভিমান করে তুমি ঘুমিয়ে গেছো প্রিয়ে গো? ওই একবারই জগ
কড়া হয়ে চলে যায়, ভূমিতলা থেকে জানাই আমার মাটি সরে যায় প্রিয়ে, এই আমার কণ্ঠের সরি যেন বন্ধ হয়ে যায়। কে কোথায় আছে ওগো চম্পক নগরের প্রজাবাসী, ওগো পিতামাতায় আমার ডাকে সাড়া দাও না, ওই না কণ্ঠ মারা গেছে এই মুহূর্তে বেহুলার দুই নয়ন থেকে আমি কাল নিদ্রা কেড়ে নিলাম, স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে যা স্বপ্ন দেখলাম এই স্বপ্ন যেন আমার সত্যি না হয়, মনে কেন যে বারবার ভয় হয়ে উঠে, একে বাসর ঘর কেন মোর অন্ধকার হয়ে রয়েছে, প্রভু গো তুমি কোথায় গেলে, বুঝেছি এই বাতিকে নিভিয়ে দিয়ে হয়তো তুমি এই বাসর ঘরে মান করে কোথাও রয়েছ, এই মাত্র আমি বাতি জ্বালি তুলি না কেন, জুলিছি
বাসর ঘর, না জানি মনে কেন ভয় হচ্ছে। একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না যে বাসর ঘরে, একটি বায়ু প্রবেশ করতে পারে না সে বাসর ঘরের বাদে কি করে নিভিয়ে গেল তাই তো ভেবে পাচ্ছি না ঠাকুর। শাশুড়ি মাতা একে দিয়ে অষ্টম প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, কেন কেন সে বাতি নিভিয়ে গেল। ওরিনি ভালোনি ভালো ভয় করলে হবে না, নারী হলে কি হবে, কিঞ্চিত মাত্র সাহস রাখতেই হবে, না হলে সংসারকে গুছিয়ে নেব কীভাবে। এই মাত্র আমি বাতি জ্বালানোর চেষ্টা করব। ওরে একবার যা জ্বালাবাতি গো, পালঙ্ক ছেড়ে দিয়ে এখানে শুয়ে করে রয়েছে জানি তুমি, মান করেছ ওগো, মান করার কিচ্ছুটি নেই জানো প্রভু। আমি তোমার সঙ্গে কো কথা বলেছি মান করে শুয়ে রয়েছ একই এই বাসর ঘরে, এই বাসর ঘরে সর্পের গর্জন না আমার মনের ভুল ধারণা। সেই তো, সেই তো যেন নাগিনি চলে যাচ্ছে, তুমি বড় বাসর করে কি করতে এলে, কে মানুষ সে কি করেছে তোমার, বাসর ঘুরে এনে লাগেনি আমি তোমায় ছেড়ে দেবো না, এই স্বর্ণ জাতি দিয়ে তোমার অষ্ট আঙ্গুলি ছাড়া কেটে নিলাম, আর তোমার স্বর্ণ জাতিকে আমি অভিশাপ করছি। এই মর্ত ধামে যেই জীবকে দংশন করবে তোমাদের লেজ খসে পড়বে। এভাবে তুমি আমায় ফাঁকি দিয়ে যেতে পারো না কেন গো, তুমি তো আমায় কথা দিয়েছিলে। বেহুলা আমি তোমায় কোথাও ছেড়ে চলে যাব না প্রিয়ে, তুমি কেন কেন তুমি আজ আমায় ছেড়ে চলে গেলে, একবার বেহুলার কথা ভেবে দেখলে না। বড় কথা যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে তাকে আমি কি জবাব দেব, উঠো না তুমি, তাকে আমি কি জবাব দেব বলো না, কিভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না।
কই কোথায় আছো তোমরা শুনতে পাচ্ছ? এভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না প্রভু। একটিবার তুমি ভেবে দেখলাম তো আমার সাধের বেউলার কথা, সাজানো সুখের বাসর ঘর যেন ভেঙে ছারকার হয়ে গেছে। Yeah!
পাথরের গড়ানো একটি বাড়ি তুমি উঠে কথা বলো সাজানো সুখে স্বপ্ন দেখলাম ওই বাসর ঘরে যেন লখাই মা মা বলে কাঁদ দিচ্ছে না, তাই তো আজ আমার স্বামী নির্ভয় ঘুমিয়ে রয়েছে, না 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 আমি যাব না, এই মুহূর্তে আমি লখাইয়ের কাছে ছুটে যাব, লখাই লখাই এই তো আজ ছুটে এসেছি যেন আমি এই বাসর ঘরে, কি না না আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি আমার বৌমাকে ডাক দিই না কেন, বৌমা বৌমা এই তোমার শাশুড়ি মা এলো, ওগো ওগো নিষ্করণী অতি তাকে আমি কি জবাব দেব, তাকে কি আমি বলতে পারবো তার সন্তান এ লোক যিনি পরলোকে গমন করেছে না, এই কথা আমার মুখে আসবে না, বৌমা একটিবার দরজা ঘষাও না, ওরে পাগলি আজ কেন তুই ভাবে নয়নের জলে ফেলে যাচ্ছিস, কেন আজ তুই পাগলি নির্বেতন হয়েছিস বল, আপনার সন্তান মান করে রয়েছে মা, ও সে যে কথা বলছে না, আরে আপনি তো তাকে 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছেন, সে তো আপনার নাকে উঠে দাঁড়াবে তো, সত্যি তাকে তো আমি 10 মাস 10 দিন এই করে ধারণ করি, জন্ম দিয়েছি আমি তাকে, ছোট থেকে লালন পালন করে বড় করেছি, মা মা যদি একটিবার সন্তানকে ডাক দেই, মায়ের ডাকে কিন্তু সন্তান সারা দেই, আমি পারবো বৌমা আমার সন্তানকে আমি কথা বলাতে পারবো, লাখাই তুলে দিন আমার স্বামী দেবতাকে, ওই লাখাই উঠ না বাবা আর কত অভিমান করে থাকবি, চ না বাবা চ আজই তোদেরকে বারণ করে নিয়ে যাবো ওই রাজপ্রাসাদে, তুই হবি রাজ্যের রাজা বৌমাকে করব রাজ্যের রানী, ওই চল না কি ভর বৌমা, আমার লখাই কেন কথা বলি না, কেন কি করে মা বলবে কি করে, কেন অমন করে ঘুমিয়ে রয়েছে পালঙ্ক ছেড়ে, মনে বড় কত আশা ছিল আমার যে সুখে সংসার করিবি, সব আশা ভেঙে গেল লাখাই, সব আশা ভেঙে গেল,
হইয়া মারি আসানা আজ কেন পুত্র মোর ওই স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে আজ অভিমান করে শুয়ে রয়েছে অবসনকা চিৎকার করো না আমার পুত্র সন্তান যে শুয়ে রয়েছে তুমি কেন কেন তুমি কেঁদে রয়েছ বলো না আজ আমার পুত্র সন্তান যে আমার সঙ্গে বৌমার সঙ্গে যে কথা বলে না গো তুমি কি পারবে একটিবার আমাদের সঙ্গে কথা বলাতে বলো না গো অবসরকা আজ আমি অভিমান করে আমার পুত্র শুয়ে রয়েছে আজ আমি যে ছেড়ে চলে গেছিলাম তাই তো আজ কথা বলে না তাই না তাকে ঘুমোতে দাও গো সে যে ক্লান্ত হয়েছে সারা নিশি চেকে রয়েছিস তাই আমার পুত্র সন্তান আজ কথা বলে না তাই না তবে আমার এলাকায় যে আমাদের সঙ্গে আর কথা বলবে না গো সরকার কি বলে রয়েছে আমি না কেন কথা বলবে না জানো কেন 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 তোমার যে জয় হয়েছে গো আমার জয় হয়েছে হ্যাঁ বলো না সরকার তোমার যে ছিল অহংকার সে অহংকার ভেঙে গেছে গো ভেঙে গেছে আমার পুত্র তোমার সঙ্গেও কথা বলবে না কেন জানো কেন আমার পুত্রকে সর্বে দংশন করেছে হতে পারে না এ তো সম্ভব অসম্ভব তুমি মিথ্যে বলে রয়েছো সরকার এ খকা খকা ও বাবা আমার সাথে কথা বল একটিবার আমার ডাকে সাড়া দে কেন তুই আমি মানে করে যাস চলে গেলি আজ হতো বোকা পিতাকে আজ তুই সুখ দিয়ে কেন তুই আয়া যাবে একা করে ছেড়ে গেলি বলি আজ যখন সুখ দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে বলো না সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে
আজ কেন বাসরে সকলকে কাঁদালে, বিধি রে বিধি রে বিধি রে ও বিধি রে গো বিধি, সুখী যদি দিয়েছিলে কথা তুমি নয়ন বাড়ি মুছে ফেলো,
কোথায় কে আছিস? ছুটে যা বাজারে, বাজার থেকে মৎস্য ক্রয় করে আনো। আজ রাজপ্রাসাদে রন্ধনশালায় রন্ধন করবে, আর আমি আনন্দ করে খাবো আহার করবো। তুমি নিজের বাড়ি বুঝে পেলো? আজ যদি তুমি আজ যদি এই চাঁদ কাঁধে অদূরে ওই দুষ্ট নাগিনী অত্য হাসি হাসবে, কোথায় কেতিবর্গ ছুটে এসো, আমার পুত্র সন্তানকে নিয়ে যাবো ওই গুঞ্জরিয়ার মহাশ্মশানে। সনাতন ধর্ম মতে একে একে ছয় পুত্র যেরূপ আমি ওই সৎকার্য করেছি শ্মশানেতে, আজ কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে আমি ওই তারুণ আগুনে পুড়াবো। শ্বশুর বাবা দেবতানগরে। হে বাবা, তা সম্ভব নয় মা। তুমি যে মানব, একে নারী হয়ে কি করে তুমি যাবে ওই দেবতানগরে, বলো না মা। সাবিত্রী ছিল, এই যুগে কি তুমি পারবে তার মতো হতে? আপনারা তো বলেছিলেন, জানো মা, যে হয় তার পথ বই, যে হয় না তার পথ বই না। তাই আমার মাতা পিতা এইটুকু শিক্ষা দিয়েছে সহ্য করা। বেশ বা বেশ, যখন তুমি এই পিতার ব্যথা বুঝবে না, অগ্রগতি বর্গ ছুটে এসো তোমরা। আমার পুত্র বধূ আবেহুলার আজ্ঞা পালন করো, ছুটে যাও ওই কদলী বৃক্ষ কেটে এলো, ছুটে যাও ওই বেড়া বাস কেটে এলো, সুন্দর করে কোলার ভেলা নির্মাণ করো। দেখো না মা, এসো, চলো এসো মা, এসো। এই যে দেখো, আমরা তো নদীর কূলে পৌঁছে গেছি মা, তোমার কথা মতো এই সুন্দর কলের মেলা নির্মাণ করেছে কেতিবর্গ। অহুকেতিবর্গ, আজ আমার পুত্র বধু আমার পুত্র নয় ভেসে যাবে দেবতা নগরে। কিন্তু মা, আমি যে তোমার শ্বশুর ঠাকুর, তুমি বলতে পারো তোমার ওই পিতা মাতায় কি এই উত্তরে দেবো? আমি কি বলবো বলো। যেদিন আমার স্বামী দেবতা আমার সেমন্তীতে সিঁদুর পরিয়েছিল বাবা, সেদিন আমার আপন জন পর হয়েছিল, পরজন আপন হয়েছিল। তাই আমি স্বামী দেবতা ছাড়া আমি কাউকে চিনি না। সে যে আমার পাশে রইল না,
তাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। ওরে মা, তুমি যখন চলেই যাবে তবে এই হতভাগা শ্বশুর কি করে বুঝবে মা তুমি যে প্রাণে বেঁচে রয়েছো না মারা গেছো? বিশ বাবা, ভূমি চাপা ফুল বাবা দিলাম পানিয়া, এই ফুল রাখো সযতন করিয়া, এই ফুল যেদিনই ছাড়িবে কপাস কপাস সেদিনই জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। কালাইয়ের তেলে বাবা জ্বালি গেলাম বাতি, বাতি ছই মাস জ্বলিবে বাতি কমিবে না একরতি, বাতি নিভাইয়া যেদিন হইবে অন্ধকার সত্যভঙ্গ হয়েছে আমার। তুমি জানেন বাবা, ওই যে বাসর ঘরে অন্ন দেখতে পাচ্ছে সিদ্ধ ধানে বাবা যেদিন ফুটিবে অঙ্কুর, সেদিন জানিবে গেছি আমি দেবকুল। ওই যে ময়ূর আর ময়ূরী দেখতে পাচ্ছেন তারা অঙ্কিত করে রয়েছে, যেদিন তারা যাইবে আপনে মনে উড়ে সেদিন জানিবে আপনার সন্তানের প্রাণ ফিরেছি ফিরে। আর এই যে বাসর ঘরের কপাটা আমি লাগিয়ে গেলাম, যেদিন বাসরের মঞ্জুষের কপাট বাবা যেদিন আপনে বা খসে সেদিন জানিবে ধনে জনে এসেছি গুঞ্জরিয়ারে ঘাটে। বেশ বা বেশ, যা তুমি বলে দিয়ে গেলে আমি অক্ষর অক্ষরে পালন করব। কিন্তু আপিও বাপে হলাকে অন্তিম পরীক্ষায় করবো আমি পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না সে নারী জাতির সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার স্বামী। আর যদি অলঙ্কারের প্রতি যদি লোভ লালসা থাকে সে কখনো সতী হতে পারবে না, তাই আমি আজ আমি অন্তিম পরীক্ষা করব। ওরে বাবেহুলা, যখন তুমি চলে যাবে মা আমি জাতিতে বনি, তাই তোমার সর্বাঙ্গে রয়েছে অষ্ট অলঙ্কার, সবই কিছু ফিরিয়ে দাও আমার। আমার নারী জাতির সব থেকে বড় অলঙ্কার কি হয়ে জানেন? বলো মা। তার সে মন্ত্রী সিঁদুর। ওগো মা, আজ তুমি তোমার শ্বশুর ঠাকুরকে শিক্ষা দিলে যে তুমি হলে সতী। বেশ বা বেশ, আর কি চাও মা? বেশ, তোমার কথা মতো একখানা লাল পাড়ের শাড়ি নিয়েছি আমি। আপনার যা মনে লাগে তাই করেন, কিন্তু আমাকে যে ভেসে যেতেই হবে দেব তা না করে ঠাকুর। বাবা, একটি কথা মনে রাখবেন, এই পথযাত্রায় যদি আমার কোনো মতো মৃত্যু হয়ে যায় তাহলে আমাকে কিন্তু মনে রাখবেন না, ভুলে যাবেন যে শুধু আমার সন্তান নয় আমার পুত্র সবই পুত্রবধূ প্রাণ ত্যাগ করেছে। যদি যদি স্বামী দেবতা আর প্রাণটুকু ফিরিয়ে না পায় তাহলে এই জীবনটাকে রেখে কি করব গো? সে হাতে আমি লাল টুকটুকে বেনারসি শাড়ি দিয়েছিলাম, আজ এই হতভাগা শ্বশুর ঠাকুর ভরে যেন না বাবা, লাল পাড়ের শাড়ি তো বাই দিচ্ছে নাও মা। শুধু
এই লোক আচরণের জন্য আমি লাল শাড়ি পরছি আপনার কথা রাখার জন্য, কেন জানেন বাবা? আমি নিজেকে কখনো বিধবা মানিনি, আর মেনে নিতে পারবো না, কেন না এখনো আমার স্বামী দেবতাকে আমি ত্যাগ করিনি। একটি কথা মনে রাখবেন, যার স্বামী মারা যায় যতক্ষণ তার দেহকে শ্মশানে নিয়ে যাওয়া যায় না ততক্ষণ তার শঙ্ক সিঁদুর মুছে দেয় না, তাই আমার স্বামী দেবতা আমার সঙ্গ থাকলে আমি কখনো মুছে দেব না বাবা, এই কথা দিলাম। কত সুন্দর বানিয়েছে গো গীতিবর্গ, দেখো না নয়ন বেলে চাও তোমরা। আজ আমি এমন সাজে সেজেছি বাবা, যে এই সাজে না জানি কত নারী কত মায়েরা আমায় কলম কিনে দি জানিনি বলছে, কেন জানেন বাবা? আমি আমার স্বামী দেবতাকে খেয়েছি, কিন্তু আমি নিজে কিছু মনে করিনি। আমি যদি দোষ করে থাকি তাহলে দোষ মেনে নেব, আমার কারণেই তো আমার স্বামী দেবতাকে হারিয়েছি। যদি কাল ঘুম আমার নয়নে না আসতো তাহলে স্বামী দেবতাকে আমি না হারাতাম, তাই আপনার কাছে আমি কিছু চাই না। আমার ভেলাতে স্পর্শ করেন যেন আমি দেবতা নগরে গিয়ে প্রাণ স্বামীর প্রাণদান ফিরিয়ে পেতে পারি। বেশ বা বেশ, আজ তুমি আমার কাছে আশীর্বাদ চাইছো তাই বাবা, আজ তোমার ভেলা স্পর্শ না করলে উজাড় পথে যাবে না তাই না? বেশ, এই দাও তোমার ভেলা স্পর্শ করলে বিদায় বাবা বিদায়, আর যার আশীর্বাদ নই এই হতো বাগা শ্বশুর ঠাকুর তোমায় করলো অভিসম্পাত, যেদিন ফিরবে আমার দেশে ফিরবে তুমি নব নবীনীর বেশে। কোথায় বলেছে গুরুজনে অভিশাপ করলে এসে অভিশাপ লেগে যায়। ঠাকুর তোমার কাছে কামনা করি, মাতা পিতা সর্বশ্রেষ্ঠ গুরুজন যেমন করে আমার স্বামী দেবতাকে ফিরিয়ে এনে তার গিরে যেন আমি ডমিনী হতে পারি, যেন আমার পতি দেবতাকে আমি ফিরিয়ে পাই। বিদায়। দেখো না দেখো না কত সুন্দর চলে যাচ্ছে আমার পুত্র মা গো, আমার শ্বশুর ঠাকুর আমায় পরীক্ষা করতে চায় যে বিহুলা তুমি দেবতানগরে যেতে পারবে কি পারবে না, তোমায় যে উজান পথে ভেসে যেতে হবে এই পরীক্ষা তোমায় দিতে হবে। বলি বিহুলা আমার নাম স্মরণ করে ওই ভেলা ছাড়ো, দেখবে তুমি উজান পথে যাবে। ওইছি দাঁড়ায়ো তুমি কান্নারি হইয়া দিবি গো, বেহুলা বেহুলা উজান পথে ভেসে মোরা চলে যাই দেবতা নগরী।